আসসালামু আলাইকুম স্মার্ট ইভেন্টের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন फ्रेंड्स খুব সুন্দর দেখতে পাচ্ছেন এর আগেও আমি অনেকবার এই গাড়িটি নিয়ে রিভিউ করেছি আজকে আবার এই গাড়িটি নিয়ে রিভিউ করলাম কারণ এই গাড়িটি আমাদের বাংলাদেশে এতটাই চলছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এজন্য আপনারা অনেকেই এই রিভিউটি দেখতে চেয়েছেন আমি এজন্য আবার নতুন করে একটা রিভিউ দিলাম এই গাড়িটা হচ্ছে স্মার্ট ড্রাগন একবার চার্জ করলে অনায়াসে 35 থেকে 50 কিলোমিটার আপনারা যেতে পারবেন এবং এই গাড়িটি হচ্ছে 60 ভোল্ট 12 এম্পিয়ার দ্বারা পরিচালিত এবং এটি 800 ওয়াটের শক্তিশালী মোটর দ্বারা তৈরি করা হয়েছে তো এই গাড়িটি সম্বন্ধে আমি বিস্তারিত বলবো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস এই গাড়িটি দেখতে যেমন সুন্দর চালাতো ততটাই আনন্দময়ী তো চলুন আমরা প্রথমেই গাড়ির সামনের চাকার দিকে চলে যাই সামনের চাকাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুব বড় একটি টায়ার যার নাম মাপ হচ্ছে 2.25-17 ইঞ্চি মানে এটি 17 ইঞ্চি টায়ার আর 17 ইঞ্চি টায়ার হওয়ার কারণে গাড়িটির টায়ারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং বড় মাপের এই গাড়িটির টায়ারটি পুরোটাই টিউবলেস আর টিউবলেস টায়ার হওয়ার কারণে গাড়িতে কোনো রকম পাংচার যাবে না মানে পাংচার হবে না এবং হাওয়া যাবে না তার কাটা ঢুকে গেলেও কোনো রকম পাংচার হওয়ার ভয় নাই অতএব আপনি খুব সুন্দরভাবে রিস্ক ছাড়াই গাড়িটি চালাতে পারবেন অসাধারণভাবে এবং গাড়িটিতে দেখছেন খুব সুন্দর অ্যালয় রিম দারুণ ব্ল্যাক কালারের অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রাম ব্রেক সামনে পিছনে উভয় জায়গাতেই ড্রাম ব্রেক ব্যবহার হয়েছে এই জন্য আপনি নিজের হাতেই খুব সুন্দরভাবে এই ব্রেকগুলো কাস্টমাইজ করতে পারবেন নিজের হাতে নিজে কাস্টমাইজ করার কারণে আপনার ব্রেকগুলো যদি ঢিলাও হয়ে যায় আপনি এখানে টাইট করলেই ব্রেকগুলো আবার খুব সুন্দরভাবে ইজিলি কাস্টমাইজ করে আপনি টাইট করে নিতে পারবেন তারপরে যদি চলে আসি একটু উপর দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাসপেনশন গাড়ি দেখা যাচ্ছে অসাধারণ সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির দুপাশে খুব সুন্দর সাসপেনশন মানে অসাধারণ দারুণ সাসপেনশন করে এই গাড়িটি গাড়িতে রয়েছে স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছেন মাডগার্ড দেওয়া রয়েছে সাদা মাডগার্ড মানে স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম কালার খুবই সুন্দর হেভি মাডগার্ডটি একটু উপরে যদি চলে আসি দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে গাড়ির হর্ন রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি এই ঝুড়িতে আপনি চাইলে অনায়াসে 5 থেকে 7 কেজি মাল খুব সুন্দরভাবে বহন করতে পারবেন খুবই হেভি ঝুড়িটি দারুণ শক্ত এবং শক্তিশালী একটু এদিকে আর একটু উপরে চলে আসলে দেখতে পাচ্ছেন গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে গাড়ির ইন্ডিকেটর লাইট এই যে দুটি চোখ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ির ইন্ডিকেটর লাইট অতএব গাড়িতে ইন্ডিকেটর লাইটও দেওয়া হয়েছে সো আপনার গাড়িটি চালালে কোনো রকম কোনো সমস্যা নেই এক রাস্তা থেকে যখন আপনি সিগন্যাল দিয়ে আরেকটি রাস্তাতে ঢুকবেন তারপরে চলে আসে আমরা হালকা সামনের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কবোর্ডের দিকে চলে এলাম ডেস্কবোর্ডটি খুব সুন্দর ডিজিটাল ডেস্কবোর্ড এবং এই ডেস্কবোর্ডে আপনি যখন গাড়িটি অন করবেন এখানে শো করবে খুব সুন্দরভাবে মাইলেজ কত কিলো চালাচ্ছেন এখানে সব শো করবে খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আমরা যদি একটু এই পাশে চলে আসি দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু গিয়ারও দেওয়া রয়েছে অর্থাৎ গাড়িতে 3-3টি গিয়ার রয়েছে আপনি চাইলেই গাড়িটি গিয়ার কমাতে পারবেন বাড়াতে পারবেন 1-2-3 মানে 1 নম্বরের গাড়িটি খুব সবসময় আপনি চালাবেন এবং যখনই আপনার স্পিড আরও বাড়ানোর প্রয়োজন আপনি 2 নম্বর গিয়ার ব্যবহার করতে পারবেন আবার যদি দেন 3 নম্বর মানে স্পিড গতি আরও বেড়ে যাবে গাড়িটি কমপক্ষে 43 থেকে 45 কিলোমিটার গতিবেগে চালাতে পারবেন আপনারা একটু বাঁদিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন আরও কয়েকটি সুইচ এই নিচেরটি দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন সবুজ রঙের যেগুলো এটা হচ্ছে হর্ন সুইচ এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হেডলাইট সুইচ হেডলাইট অন অফ সুইচ এবং এই যে উপরে সুইচটি হচ্ছে ইন্ডিকেটর সুইচ ইন্ডিকেটর লেফট ইন্ডিকেটর রাইট আপনি খুব সুন্দরভাবে নিজেই ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন এগুলো এবং এছাড়াও গাড়ির সাথে আপনারা পাচ্ছেন 2-2টি রিমোট কন্ট্রোল এবং 4-2টি চাবি চাবি দিয়ে আপনারা গাড়ি অন অফ করতে পারবেন চাবি ছাড়াও যদি আপনার প্রয়োজন হয় রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি অন অফ করতে পারবেন এবং এই যে মাঝখানে চলে এলাম দেখতে পাচ্ছেন মাঝখানের আগে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ির ব্যাটারি এই ব্যাটারিটির ওজন 22 থেকে 25 কেজির মতো এবং এই ব্যাটারিটি 60 ভোল্ট 12 এম্পিয়ারের ব্যাটারি একবার চার্জ করলে অনায়াসে আপনারা 35 থেকে 45 কিলো অথবা 50 কিলো যেতে পারবেন এই গাড়িটি দিয়ে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা খুব সুন্দরভাবে যেতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস মাঝখানে যে খালি জায়গাটি এই খালি জায়গাতেও আপনারা চাইলে বাজার করে এখানে ক্যারি করতে পারবেন খুব ইজিলিভাবে গাড়িতে সামনে পা দানি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িটি ড্রাইভ করবে সে পা রাখবে বামে এবং ডানে দুপাশানি পা দানি রয়েছে এবং রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির প্যাডেল এখানে আপনি চাইলে গাড়িটি প্যাডেল করেও ব্যবহার করতে পারবেন তারপর যদি চলে আসি দেখতে পাচ্ছেন গাড়িতে সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে গাড়িতে ডাবল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডাবল আপনি চাইলে সিঙ্গেল করেও রাখতে পারবেন গাড়িটি এক জায়গায় দাঁড় করিয়ে আবার ডাবল স্ট্যান্ড করেও রাখতে পারবেন অতএব সব কিছু দেওয়া রয়েছে এবং এই গাড়িটি যদি আরও কিছু বলি দেখতে পাচ্ছেন এখানে
পিছনে যে বসবে তার পাদানি মানে সে পা রাখার জন্য পাদানি দেওয়া হয়েছে উভয় জায়গাতেই। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি জালি সিস্টেম, খুব সুন্দর বড় একটি পাদানি দেওয়া হয়েছে এখানে। কিন্তু দেওয়া হয়েছে দুই পাশে দুইটি, মানে এই পাশে এবং ওই পাশে দুই পাশে দেওয়া রয়েছে। এখানে গ্যাসের বোতল চাইলে আপনারা ডেলিভারি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক হেভি, মানে 80 কেজি মালও আপনারা এখানে রাখলে কোনো রকম সমস্যা নেই। খুব হেভি শক্তিশালী স্ট্যান্ড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দারুণ, এক কথায় অসাধারণ। এবং এই যে মোটরটি দেখতে পাচ্ছেন, এই পিছনের চাকার পুরো চাকা ইটি মোটর, এটি হচ্ছে 800 ওয়াট শক্তিশালী হেভি মোটর। এবং এটি হচ্ছে ব্রাশলেস মোটর, ব্রাশলেস হওয়ার কারণে এটি ওয়াটারপ্রুফ এবং খুবই শক্তিশালী। আপনারা খুব সুন্দরভাবে এটি পানিতে ভিজে গেলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং পিছনের টায়ারটিও কিন্তু একই রকম 2.25-17 ইঞ্চি সামনের মতো, পিছনের টায়ারটিও 17 ইঞ্চি। এবং টিউবলেস টায়ার, টিউবলেস টায়ার হওয়ার কারণে সুবিধাটা আপনারা জানেন যে টিউবলেস আমরা কেন করেছি। আর পিছনের চাকাটিও ঠিক একই রকম ড্রাম ব্রেক, দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক খুব সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য আপনারা এখানে ইজিলিভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং পিছনেও কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইট ব্যবহার করা হয়েছে এখানে, প্রায় 6টি লাইট দেওয়া রয়েছে শুধু পিছনে ইন্ডিকেটরেই। এবং রয়েছে শু লাইট দেখতে পাচ্ছেন, এবং এ পাশেও দেখতে পাচ্ছেন গাড়ির আলগা স্ট্যান্ড দেওয়া রয়েছে। এই স্ট্যান্ডটি খুলে আপনারা দুই পাশে দুইটি গ্যাসের বোতল ইজিলি বহন করতে পারবেন। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, দেখতে পাচ্ছেন যে সিটগুলো, এই যে সিটটি দেখতে পাচ্ছেন কত বড় এবং খুব সুন্দর সফট, খুব সুন্দরভাবে এখানে আপনি বসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনার কোনো ক্লান্তি আসবে না, কারণ সিটটি খুবই পুরু, মানে অনেক চওড়া এবং অনেক নরম। এবং পিছনের যদি সিটটির কথা বলি, ডেলিভারি ম্যানদের জন্য তো এটি খুব সুন্দর একটি গাড়ি, দেখতে পাচ্ছেন সিটটি আমি খুলে ফেললাম, মানে ফোল্ডিং করা যায়। এই সিটটি খুলে আপনি চাইলে এখানে অনায়াসে ক্যারেট অথবা বাজারের বস্তা, চাউলের বস্তা, যে কোনো কিছু এখানে অনায়াসে রাখতে পারবেন। খুব সুন্দরভাবে 180 কেজি মাল আপনি বহন করতে পারবেন এই গাড়িটিতে। এবং পিছনে যে দেখতে পাচ্ছেন ঢেলনাটি, এই ঢেলনাটিও আপনি খুব সুন্দরভাবে আবার চাইলে নামিয়ে রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন আমি নামিয়ে রাখলাম, আবার চাইলে আপনি উপরে উঠিয়ে রাখতে পারবেন, আবার এটি নিচে নামিয়েও যদি চান আপনি খুব সুন্দরভাবে গাড়িটি আটকে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এক কথায় কী কী দেওয়া হয়েছে গাড়িটিতে। তো বন্ধুরা, গাড়িটি সম্বন্ধে বিস্তারিত সব কিছুই বললাম। তো ফ্রেন্ডস, আপনাদের এই চাহিদার গাড়িটি নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এখন বর্তমানে এই ড্রাগন গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে, দ্রুত অর্ডার করুন আপনার পছন্দ মতো গাড়িটি। এবং পরবর্তীতে যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যে কোনো গাড়ি পাঠিয়ে থাকি, মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা বাংলাদেশের সব জায়গাতে আমাদের এই গাড়িগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমেও আমাদের গাড়িগুলো কিনতে পারেন, মাত্র 5,000 থেকে 10,000 টাকা বুকিং মানি দিয়ে আমাদের কাছে 30 থেকে 35টি মডেলের গাড়ি রয়েছে, সবগুলোই আপনারা কন্ডিশনে কিনতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।